আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين الله تعالى তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গোনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গোনাহ করব না। আল্লাহ তাআলা এই সমাজের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই মানুষগুলার কবরগুলার জান্নাতের টুকরা বানিয়ে দাও। আউনা রাব্বা করিম, তুমি আমাদেরকে ইজ্জত দিয়েছ, তুমি মাওলা স্মরণ দিও না। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতিয়াতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সবাইকে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বা করিম, আয় আল্লাহ তাআলা এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। মসজিদের কাজটা তুমি সহজ করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, মসজিদের জন্য যেন দানের হাত বাড়িয়ে দিতে পারে, মাওলা সেই তৌফিক সবাইকে দান করে দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা এই এলাকার যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের বিবিদেরকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সন্তান গুলারে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলামা তুমি জারি করে দিও না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।